বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে একটি শিটের সঙ্গে আরেকটি শিট লিংক করবেন। অর্থাৎ একটি শিটে হয়তো কিছু টেক্সট রয়েছে অথবা কোনো অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টটি আপনি অন্য কোনো শিটে কিভাবে পার করবেন সে সম্পর্কে আমি এখন এই ভিডিওতে আলোচনা করছি। যেমন এখানে দেখুন, আমি বেশ কিছু শিট নিয়েছি এক্সেলে। এখানে শিট 1, 2, 3 এবং 4 নিয়েছি। আমি যদি এই শিট 1, 2, 3 এ সকল শিটে যে অ্যামাউন্টগুলো রয়েছে সেই অ্যামাউন্টটি যদি আমি শিট 4 পার করতে চাই তাহলে সেটি কিভাবে করব। এখানে দেখুন, শিট 1 রয়েছে, এখানে একটি টোটাল অ্যামাউন্ট রয়েছে, এখানে 710 রয়েছে, তারপরে এখানে একটি অ্যামাউন্ট রয়েছে 439 রয়েছে, তারপরে এখানে শিট 2 রয়েছে 140। এখন আমি যদি এই সবগুলো টোটাল অ্যামাউন্টটা এই জায়গায় নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা 710, 439 এবং 140 এগুলো আপনারা এখানে লিখে নিতে পারেন। দেখুন এখানে আমি অ্যামাউন্টগুলি লিখলাম, তারপরে এটির আমি যদি যোগফল এখানে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে অটোসাম করলাম, তাহলে এখানে এই তিনটি সংখ্যার যোগফল চলে আসছে। কিন্তু কোনো একটি শিটের মধ্যে যদি আপনারা কোনো একটি অ্যামাউন্ট চেঞ্জ করেন, যেমন এখানে আমি 100 করে দিলাম, তাহলে এখানে 760 হয়ে গেল, কিন্তু এখানে অ্যামাউন্টটি কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে আমাদেরকে আবার ম্যানুয়ালি অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। আপনারা যদি একটি শিটের সঙ্গে আরেকটি শিট লিঙ্ক করে সেই অ্যামাউন্টটি এখানে যদি ডিসপ্লে করান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ম্যানুয়ালি এই কাজগুলো করতে হবে না, এটি অটো আপডেট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি এই অ্যামাউন্টগুলো মুছে দিলাম। এখানে যদি আমি প্রথম শিটের এই অ্যামাউন্টটি নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, তারপরে শিট 1 গেলাম এবং এই সেলটি সিলেক্ট করলাম, তারপরে আমি ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে অটো অ্যামাউন্টটি চলে এসেছে। অনুরূপভাবে এই সেলে যদি আমি শিট 2 অ্যামাউন্টটি নিতে চাই, এটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে অটো চলে আসছে। এটি আপনার ইচ্ছা করলে সূত্র লিখেও নিতে পারেন। যেমন এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে যে বিষয়টি আসছে ইকুয়াল, তারপরে শিটের নাম, তারপরে এখানে একটি বিস্ময়সূচক চিহ্ন, তারপরে এখানে সেলের নাম্বার। যেমন এখানে এই অ্যামাউন্টটি রয়েছে E7 নম্বর সেলে, তাহলে সেক্ষেত্রে এখানে সেলের নাম্বারটি দিলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি পরে অ্যামাউন্টটি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেলের নাম্বারটি দেখে আসি, এটি হচ্ছে B6। তাহলে এখানে আমরা লিখি ইকুয়াল, তারপরে ইন্টারোগেশন চিহ্ন দিলাম, তারপরে আমরা B6 লিখলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন অটো অ্যামাউন্টটি এই জায়গায় চলে এসেছে। এখন আপনারা যদি কোনো শিটের মধ্যে কোনো একটি অ্যামাউন্ট চেঞ্জ করেন, যেমন এখানে আমি যদি 20 করি তাহলে দেখুন এখানে অটো আপডেট হয়েছে এবং সেই সঙ্গে এখানকার যে অ্যামাউন্টটি সেটিও আপডেট হয়েছে। দেখুন এখানে 130 এবং এখানেও 130 হয়েছে। এভাবে আপনারা একটি শিটের সঙ্গে আরেকটি শিটের মধ্যে লিঙ্ক করে একটি শিট থেকে আরেকটি শিটের অ্যামাউন্ট পার করে আপনাদের হিসাব নিকাশগুলো অটো করতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে একটি শিটের সঙ্গে আরেকটি শিটের লিঙ্ক করবেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।